আগামী 1 ফেব্রুয়ারি থেকে 2022 সালের অমর একুশে বইমেলা শুরুর প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে স্টল নির্মাণ সহ আনুষঙ্গিক কার্যক্রম শুরুও হয়েছে। আগ্রহী প্রকাশক ও বিক্রেতারা প্যাভিলিয়ন, ছোট ও বড় স্টল নেওয়ার জন্য টাকা জমা দেওয়া শুরু করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে লটারির মাধ্যমে স্টল বরাদ্দ প্রদান করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা। এদিকে 1 জানুয়ারি থেকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বছরের মতো এবছরও বইমেলায় অংশগ্রহণ ইচ্ছুক প্রকাশকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কয়েকজন প্রকাশক বলেছেন, সংক্রমণ বেশি বাড়লে মেলা হবে কিনা, হলেও জমবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়ে পরিবার পরিজন নিয়ে বইমেলায় অনেকেই আসবেন না, এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান। মঙ্গলবার সরেজমিন বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, গত বছরের মতো এবারও একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল আয়তন জুড়ে মেলার অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। উদ্যানের পূর্ব ও পশ্চিম এবং দক্ষিণ দিকে শ্রমিকরা মাটি খুঁড়ে বাঁশের খুঁটি গেড়ে ছোট ও বড় স্টলের ফ্রেম তৈরি করছে। গোটা উদ্যান জুড়ে বৃহৎ কর্মযজ্ঞ চলছে।